যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন 2024 সালের নভেম্বরে। নির্বাচন 2024, জো বাইডেনের চেয়ে এগিয়ে ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক জরিপে এমন আভাস পাওয়া গেছে, 2024 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ওয়াল স্ট্রিট জার্নাল এর জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট হিসেবে বাইডেন কম ভোট পাবেন। জরিপে তিনি পেয়েছেন 43% ভোট, অপরদিকে ট্রাম্প পেয়েছেন 47%, অর্থাৎ বাইডেনের চেয়ে ট্রাম্প 4% ভোট বেশি পেয়েছেন। নিউ ইয়র্ক টাইমসের পর ওয়াল স্ট্রিট জার্নালের জরিপেও দেখা গেল, 2024 সালে হোয়াইট হাউসে যাওয়ার দৌড়ে বাইডেনের চেয়ে এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। আগামী নির্বাচনে আবার অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তার দল ডেমোক্রেটিক পার্টির অবশ্য এত সায় নেই। এক্ষেত্রে বাইডেনের বয়সকেই প্রধান অন্তরায় হিসেবে দেখছেন তার দল। এ কারণে ভোটাররা মুখ ফিরিয়ে নিতে পারেন বলে আশঙ্কা তাদের। আবার বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে মামলা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে হান্টারের বিরুদ্ধে নতুন ফৌজদারি অপরাধের অভিযোগে মামলা করে মার্কিন বিচার বিভাগ। ছেলের এমন কর্মকাণ্ড বাইডেনের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে। অপরদিকে রিপাবলিকান পার্টির হয়ে প্রেসিডেন্ট পদে ট্রাম্পের লড়াইয়ের সম্ভাবনা রয়েছে প্রায় 50%। তবে এক্ষেত্রে ট্রাম্পের বিরুদ্ধে চলমান মামলাগুলো বাধা হয়ে দাঁড়াতে পারে। জর্জিয়া অঙ্গরাজ্যের নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা, হোয়াইট হাউসের নথি হারানো সহ একাধিক মামলা যুক্তরাষ্ট্রের আদালতে বিচারাধীন। এর আগে গত নভেম্বর মাসে নিউ ইয়র্ক টাইমসের এক জরিপেও বাইডেনের চেয়ে এগিয়েছিলেন ট্রাম্প।